হ্যাপি রাখি বন্ধুরা আজকে একটু লেট আপলোড হয়ে যাচ্ছে ভিডিওটা তো তোমরা কেউ কিছু মনে করো না সবাই একটু দেখে নিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর এই দেখো বন্ধুরা এই ছোট্ট পাখি দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করছি আর কি দেখো কি সুন্দর কথাও বলে কিন্তু গান হচ্ছিল দেখে আমি আর কথাটা শোনাতে মানে পারলাম না আর এই দেখো ওখানে ছোট্ট ডগি সোনা বসে আছে এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির পাখি আর ডগি সোনা দেখো তোমাদের কেমন লাগছে একটু বলো আর এই দেখো এটা হচ্ছে আমার দুই ভাই মানে এক ভাই আর এক দাদার জন্য গিফট এই পারফেক্ট লাখা গেঞ্জিটা হচ্ছে ভাইয়ের আর এই পাশে যে ব্লু কালারের গেঞ্জিটা সেটা হচ্ছে আমার জিজুর যা মানে যা মানে রাখি পরাবো আমি তোমাদেরকে বলেছিলাম এটাকে যাই না পুরোনো বন্ধুরা হয়তো জানো তো জিজুকে রাখি পরাবো তো ওই দুজনের জন্য গিফট আর এই দেখো রাখি এখানে সব রাখিগুলো রাখা আছে আর দেখো দেখতে পাবে আমার মেয়ে মুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মুড়ি খাচ্ছে তো সেটাও উঠেছে দেখে তোমাদেরকে বলে দিলাম আর আমি এখানে উল্টো করে ধরেছিলাম মোবাইলটা তো সেটাকে আমি একটু ঠিক করে নিলাম তো এই দেখো রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর দেখো খুব মানে তিনটা রাখি খুব সুন্দর আছে আরও রাখি আছে আরও অনেক ভাই আছে সব রাখি এখানে নেই তো যে কটা রাখি আছে সেই কটা রাখি তোমাদের সাথে শেয়ার করলাম তো রাখিগুলো তো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কেন সবই এখানে কমেন্ট করার ব্যাপার আছে তোমাদের এত 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 করে কমেন্ট করবে বেশি বেশি কমেন্ট করবে তাহলে আমারও ভালো লাগবে আর একটুখানি এনার্জি পাবো ভিডিও করার কালকে মানে এখন তো রোজই মানে আনন্দ খুব হচ্ছে মজা হচ্ছে কালকে তো মানে তোমাদের তো বললামই যে আমি আমার বান্ধবীর দাদার মেয়ের অন্নপ্রাশনে সেলিব্রেট করলাম আমরা তো যাই হোক খুব ভালো সেলিব্রেট হলো আর আজকে হচ্ছে রাখি তো সবাইকে জানাই হ্যাপি রাখি তো এটা হচ্ছে রাখির ব্লগ রাখির দিন তো অবশ্যই যাবে না পরে যাবে তো যাও তাও আমি তোমাদের উইশ করে দিচ্ছি হ্যাপি রাখি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর এখন হচ্ছে দেখো আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমি আমরা যাচ্ছি মানে আমি হাবি মানে সবাই শাশুড়ি মা আর আমার ভাইও যাচ্ছে সবাই মিলে যাচ্ছি আমরা আমাদের ননাশের বাড়িতে তো আমরা আমি তো রাখি পরাবো হচ্ছে ভাইকে পড়াবো আর জিজুকে পড়াবো মানে দিদি ভাই আর কি জিজুকে পড়াবো আর হচ্ছে দিদিভাই পড়াবে হাবিকে আর আমার ভাইকে তো এই জন্য সবাই মিলে যাচ্ছি ওখানে আজকে একটু ছোট্ট করে মজা হবে তো জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম তারপর দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি চলো বন্ধুরা এখন যেহেতু সবাই রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে পড়ি তো জানি না সারাদিন আজকে কী শেয়ার করতে পারবো না পারবো কেননা আজকে খুবই সময় কম আমরা যাবো আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে হাতে চলো তো মেয়ে জল খাচ্ছিলো আমার হাতে বোতলটা দিয়ে গেল তো ওটাই আমার হাতে আছে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর এই দেখো এখন হচ্ছে আমাদের সোনামাকে দিদুন আর ঠাম্মু মিলে এখন রাখি পরাচ্ছে তো এই দেখো আর ও তো খুবই খুশি আর ও তো একদম বড়ো হয়েছে তো এখন বুঝতে শিখেছে তো এইবার এই জন্য সবই ওর কাছে নতুন আর সবই মজা লাগছে তো তো কোনো দিন মানে বুঝতে পারিনি এতটা এতদিন তো অতটা বুঝতে পারতো না তো এইবার ওর কাছে সব কিছুই মজার মজার ব্যাপার আর দেখো সবাই আজকে রাখি আর রাখি ও নিজেও বলছিল মা এত রাখি কেন পড়েছি তো ওকে বললাম যে এটা রাখির দিন সবাই পড়ায় তো এই জন্য তোমাকে ভালোবেসে সবাই পড়িয়েছে তো তার জন্য কিছু পড়েও ছিল কিন্তু পরেও খুলেছে ঘুমনোর আগে তখন মানে ততক্ষণও পড়েই ছিল সারা দিন তো যাই হোক ওর কাছেও দেখো কেমন করে তাকিয়েই আছে ও বুঝতে পারছে না যে কি হচ্ছে এগুলো আর দেখো রাখি পরিয়ে ধামু আর দিদুন দুজনেই আসি আশীর্বাদ করে দিল আর এখন দেখো ছোট্ট সোনা হচ্ছে দাদানকে রাখি পরিয়ে দিচ্ছে তো এখানে এক দাদানকে পড়াচ্ছে পরে আরেক দাদানকেও পড়াবে তো এখানে দেখো দাদানকে পরিয়ে দিচ্ছে আর খুব শান্তভাবে পড়াচ্ছে ও বুঝতে পারছে না যেটা কি হচ্ছে তার মধ্যে ভিডিও করছিলাম এই একদম চুপচাপ দাঁড়িয়েছিল আর দেখো দাদানও আশীর্বাদও করে দিলো আদরও করে দিল আর ছোট্ট সোনা দেখো কত ভালোবাসা নিচ্ছে তা একদম পাকা কুই হয়ে গেছে আর এই দেখো আমরা অলরেডি চলে এসেছি দিদিভাই বাড়িতে আর দিদি ভাই হচ্ছে ও হাবিকে রাখি পড়াচ্ছে আর সবাই আমরা পাশে বসে আছি আর জিজু হচ্ছে ওদের ফটোশ্যুট করছিল আর আমি হচ্ছে ভিডিও করছিলাম সবাই যে যার ডিপার্টমেন্টে চলে এসেছি আর দেখো আমি যেহেতু ভিডিও করছি ফটো তো একজনকে তুলতেই হবে তো ওই জন্য জিজু ফটো তুলে দিচ্ছিলো আর যখন জিজুকে রাখি পড়াচ্ছিলাম তখন ও আমার হাবি হচ্ছে ফটো তুলে দিচ্ছিলো আর দেখো এখন একটু প্রণাম করে নিচ্ছে আর দেখো মাও দেখে দাঁড়িয়ে আছে তো দেখো ছোট্ট করে একটু চকলেটি গিফট পেয়ে গেল আর এই দেখো ভাই বসেছে এখন দিদি ভাইয়াকে ভাইকে পরিয়ে নিচ্ছে তারপর হচ্ছে আমি পড়াবো তো দেখো খুবই মজা হয়েছিল ওই দিনকে খুব মজা করেছিলাম কিন্তু কি কিছু করার নেই আর আমার কিছু কারণবশত তোমাদের তো এর আগেও ভিডিও করে দিয়েছি আবার বলছি নতুন বন্ধুদের জন্য যে আমি নেটের কারণে মানে নেট খারাপ মানে নেট হচ্ছে ভালো ছিল না অ্যাকচুয়ালি নেটে একটু ডিস্টার্ব ছিল যার জন্য আমাকে বাধ্য হয়ে লেটেই আপলোড করতে হচ্ছে মাঝখানে দুদিন একটু খুব প্রবলেম হয়েছে দেখে আমি সেভাবে আপলোড করতে পারিনি তো এই জন্য একটুখানি লেট হয়েছে তো এই দেখো রাখি পরিয়ে সব বাদর ভালোবাসা চলছে আর এই দেখো চকলেট পেয়ে সবাই খুশি হয়ে যায় ছোট থেকে ছোটরা তো খুশি হয় বড়রাও কিন্তু কম খুশি হয় না কারণ চকলেট সবারই একটা প্রিয় খাবার সেটা চকলেট যতই দেওয়া একটু ভালোই লাগে আর এই দেখো এখন দিয়ে দিল মিষ্টি আর এখানে তালের ক্ষীরও করেছিল সেটাও দিয়েছে আর এই দেখো এখন আমি চলে এসেছি ভাইকে রাখি পরাচ্ছি ভাইকে রাখি পরানো হয়ে গেলে জিজুকে রাখি পরাবো তো আমি জিজুরটা তোলা হয়নি কেননা কিছু কারণবশত তো যাই হোক ভাইয়েরটা ভাইকে পড়িয়ে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো ফটোশ্যুটের জন্য সব রেডি সব কেউ বলছে এইভাবে তাকাও কেউ বলছে ওভাবে তাকাও তো এই জন্য রাখিও পরাচ্ছি ফটোশ্যুটও করছি আর দেখো এখানে আশীর্বাদও দিচ্ছিলাম আর এই দেখো এখন হচ্ছে চলে এসছে এটা হচ্ছে ছোট্ট সোনাকে ওর পিসিয়ে একটু রাখি পরিয়ে দিচ্ছে আর ও তো এখন এদিকে মনই নেই ও মোবাইল দেখছে আর হাতে চকলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ও হচ্ছে আসর কাজ চকলেটও পেয়ে গেছে আর মোবাইলও দেখছে এই জন্য ওর একটুখানি অন্যদিকেই মন চলে গেছে যতই অন্যদিকে মন থাক তাও চোখ দিয়ে কিন্তু এদিক ওদিক দেখে নিচ্ছে যে কোথায় কে কি করছে না করছে মানে সব দিকে ওর মানে নজর দেওয়া চাই আর কি ব্যাপারটা এরকম খুব আজকালকার বাচ্চা তো সবাই একটুখানি মানে কি বলবো চালাক হয় আমরা তো এতটা চালাক কখনোই ছিলাম না কিন্তু আজকালকার বাচ্চারা সত্যি একটু বেশি চালাক হয় তো একদিক দিয়ে ভালো অবশ্যই কেননা আজকালকার যুগে একটু বুদ্ধি দিয়ে চলাটাও খুব দরকার আর এই দেখো এখন চলে এসেছি একদম মেনুতে টেস্টি টেস্টি মেনু দেখো কি হয়েছে তো লাইটটা যেহেতু বন্ধ ছিল আমি জ্বালিয়ে নিলাম তো দেখো এটা হচ্ছে চিংড়ির রসা আর সত্যি খেতেও খুব দারুণ হয়েছিল আর দেখো চিংড়ি এখন হচ্ছে খাবার বেড়ে নেওয়ার পালা আর ভিডিও এন্ডের পালা তো যাই হোক ভিডিও এন্ড করার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর ভিডিওটা এন্ড করব তো যতটুকু পেরেছি তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম তো দেখো এখন ভাগে ভাগে সব বেড়ে নিচ্ছে কেননা খেতে দেবে সবাই খেতে বসে পড়বে আর দিদিভাই খাবার বেড়ে দিচ্ছে এখন আর একবারে যখন বসে পড়বে তখন তো দিতে অসুবিধা হবে যদি খাবারটা না বেড়ে রাখে তো সেই জন্য আমরা একটু গল্প করছি একটু ভিডিও করছি আর হচ্ছে বেড়েও নিচ্ছে খাবার তাহলে কাজটা এগিয়েও যাচ্ছে তো দেখো এটা রাত্রের জন্য তুলে রাখা আছে আর হাঁড়িতে তো ভাত আছেই আর এই দেখো এখানে টেস্টি টেস্টি লাল মটনের ঝোল মানে দেখেই টেস্টি লাগছে তো বুঝতেই পারছো খেতে কতটা টেস্টি হয়েছিল আর অবশ্যই যেহেতু খাওয়া হয়ে গেছে তো বলতে পারি সত্যি খুব 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 টেস্টি হয়েছিলো আর প্রচণ্ড নরম হয়েছিল মানে কি বলবো এখনও দেখেই আমার জীবের জল চলে আসছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই লাল লাল মটনের ঝোল তোমাদের কেমন লাগছে আর সব এই সব রান্না কিন্তু দিদিভাই নিজে করেছে তো আজকে দিদিভাইদের রান্নার যে বৌদিটা থাকে সে আসেনি তো সেই জন্য সমস্ত রান্নাই কিন্তু দিদিভাই করেছিল আর সত্যি খুবই টেস্টি হয়েছিল আর দেখো এদিকে মেয়ে কিন্তু অলরেডি খেতে বসে গেছে কারণ মেয়ের খাওয়া হয়ে গেলেই কিন্তু আমরা সবাই খেতে বসে পড়ি করবো তো দেখো দিদিভাই এখন মটন বেড়ে নেবে আর তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে তো বন্ধুরা দেখো এখন দিদিভাই কী সুন্দর ভাগে ভাগে বেড়ে নিচ্ছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর রাত্রের জন্য একটু তুলে ভাগ করে রাখছে যাতে রাত্রের জন্য আলাদা থাকে আর সত্যি কথা বলতে খাবার বেড়ে নিলে যে খাবার পরিবেশন করে তার জন্য সত্যি খুব সুবিধা হয় আর এখানে দিদিভাই সত্যি একা একাই সব দিয়ে দেয় তো দিদিভাই সত্যি খুব কাজে পারদর্শী আর এখন তো আমরা কেবল শিখছি আর দিদি ভাইয়ের তো এতদিনের সংসার হয়ে গেল তো এই জন্য দিদিভাইয়ের কাছ থেকে একটুখানি শেখাও হয়ে যাচ্ছে কিভাবে দিতে হয় না দিতে হয় তো এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কথা গল্পও করছিলাম আর ভিডিও করছিলাম মানে সব একবারে হয়ে যাচ্ছিলো তো সবারই কাজ হয়ে যাচ্ছিলো আর এক কাজে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছিল তো এটাই তো ভালো বলো বন্ধুরা তো তোমরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিও তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর লেট আপলোডের জন্য আবার সরি চাইছি তো But